ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার আজকে ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে, খেয়ে নিচ্ছে প্রথমে লেবু দিয়ে গরম জল, তারপরে একটু গ্রিন টি, তারপর সবজিগুলো কেটে নিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়েছি কালো জিরে, দিয়ে এবার লাউয়ের খোসা আলু ভাজা করব। আরেকদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, লবণ হলুদ দিয়ে ভাসতে থাকলাম। এদিকে ওয়াশিং মেশিনে কাপড়টা কাচতে দিয়েছি। একটু রোদে আসলাম, জানলার ধারে একটু রোদটা দেখে গেলাম কেমন বাইরের পরিবেশটা লাগছে, তো আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল আজকে। তারপর একটু চিনি দিয়ে ভাজাটা নামিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লাউ, লবণ, জিরে, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এবার ভালো করে ঘেঁটে আর একটু তেল দিয়ে বসিয়ে দেব। ভাজাটা নামানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ডাটা আলু পোস্তটা বসিয়ে নেব। ডাটা আলু পোস্তটা রান্না করা, এদিকে দেখি ওয়াশিং মেশিনে আর 7 মিনিট বাকি আছে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তো সকালটা আমার খুব ব্যস্ততায় কাটে, যেহেতু হাজবেন্ড জব করে, স্কুলে যেতে হয়, টিফিন, রান্না, বাচ্চাকে খাওয়ানো, সব কিছু দিয়ে খুব ব্যস্ততার মধ্যে আমার সকালটা কাটে। দিয়ে দিলাম জল এবং ডাটা, হয়ে গেছে আমার। ডালটা নামিয়ে নিয়েছি, এবার টিফিনটা গুছিয়ে নিয়েছি, দিয়েছি ফল। তো সকালে স্নান ধান করে আমি চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের কাজও সব কমপ্লিট। তো এবার লাঞ্চটা করে নেব। তো লাঞ্চে ছিল সেই ভাজা, পোস্ত ও ডাল, দিয়ে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে। তো যাচ্ছি চিলড্রেন্স পার্কে, আমি, আমার ভাই আর আমার মেয়ে। একটু বিকালে না হাঁটতে বেরোলে মনটাও ভালো লাগে না। তো দেখেন আমরা যেতে যেতে অনেকগুলো শট নিচ্ছি, আস্তে আস্তে চলেই এসেছি চিলড্রেন্স পার্কে। দেখেন কত সুন্দর পার্কটা, অনেক বাচ্চারা খেলতে আসে, তো অনেকের সাথে পরিচয় হয়ে গেছে। মেয়ে দোলনায় বসে পড়েছে, বাবা দোল দিচ্ছে। তো তারপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা এখানে, ছোট একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের সাঁতার শেখানো হয়। সন্ধেবেলা চারিদিকটা এত সুন্দর লাগে সুইমিং পুলের পাশটা, অসম্ভব, একটু না আসলে এদিকে মনটা ভালো লাগে না। তো জলের চারপাশে লাইট দিয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এত অপূর্ব লাগে দৃশ্যটা। আস্তে আস্তে দেখলাম খরগোশ এনেছে, তো খরগোশ দেখে বেরিয়ে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে নিলাম, ফুল, ঠাকুরের পুজো করার জন্য ফুল নিয়ে নিয়ে এবার একটু চলে যাব কলকাতা মার্টে। তো কিছু জিনিস কেনার ছিল কলকাতা মাঠ থেকে, সেই জিনিসগুলো কিনে আমরা বাড়ি চলে আসব। ছোট ছোট শর্ট নিচ্ছি দেখেন, তো নিজেরও একটা শর্ট নিয়ে নিলাম, নিয়ে চলে যাচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আবার বাড়িতে এসে রাতে ডিনারের জন্যে ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেজে একটু ডিম আলু দিয়ে ঝোল রান্না করব। তো ডিম আলুর ঝোলটা রান্না হয়ে গেলে আমার রাত্রে ডিনার।